জনাব ফাহমি গোলন্দাজ বাবেল 155 ময়মনসিংহ 10। মাননীয় সদস্য, আপনার সময় 8 মিনিট, অনুগ্রহপূর্বক 8 মিনিটে বক্তব্য শেষ করবেন। মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে এই অর্থ বছরের উপর বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার বক্তব্যের শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয়কে, যিনি এত সুন্দর যুগ উপযোগী একটি বাজেট এই সংসদে তিনি উপস্থাপন করেছেন। মাননীয়, আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার বরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি রাখাল রাজা, জাতির পিতা শেখ মুজিবুর রহমান, উনার আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আমি শ্রদ্ধাঞ্জলি জানাই জাতির জনকের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা সহ 15ই আগস্ট রাত্রে যারা নিহত হয়েছে সেই সব শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই তরুণ প্রজন্ম যে স্বাধীন দেশ পেয়েছি সে সকল মুক্তিযোদ্ধের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি আজকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমাকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য মনোনয়ন দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। মাননীয় স্পিকার, আমার মরহুম পিতা আলতাফ হোসেন গোলন্দাজ, তিনি গফরগাঁও থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমার মনে আছে 2001-এর কথা। 2001-এ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যখন নৌকা উপহার দিল প্রয়াত নেতা মরহুম আলতাফ হোসেন গোলন্দাজকে এবং ওনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে গফরগাঁয়ের এই সিটটি উপহার দেওয়ার অপরাধে সারা বাংলাদেশে যেমন হয়েছে ঠিক তেমনিভাবে গফরগাঁয়ে বিএনপি জামাতের সন্ত্রাসীরা যে চরম নির্যাতন অত্যাচার করেছিল সেই ভয়াবহ দিনের কথা আজকে আমার স্মরণ হয়ে যায়। যারা সেই দিন জীবন দিয়ে এই নৌকাকে জয়লাভ করেছিল এবং জননেত্রী শেখ হাসিনাকে এই সিটটি উপহার দিয়েছিল, আমি 2001-এর সেই সকল নির্যাতিত মানুষের কথা আজকে স্মরণ করছি। মাননীয় স্পিকার, 2001 আর আজকে হচ্ছে 2019। 2001-এ যেই সন্তানটির জন্মগ্রহণ করেছিল আজকে সেই সন্তানটির বয়স হচ্ছে 19 বছর। তারা দেখেছে যে নৌকা মার্কায় ভোট দেওয়ার অপরাধে কিভাবে মা বোনদেরকে নির্যাতন করা হয়েছে। গফরগাঁয়ে এমন ঘটনা ঘটেছে যে সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয়েছে। গফরগাঁয়ে এমন ঘটনা ঘটেছে যে ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করা হয়েছে। আজকে এই নতুন প্রজন্ম সেই সকল ইতিহাস মা বোনদের কাছ থেকে শুনেছে, সেই নির্যাতনের কাহিনী তারা শুনেছে, যে কারণে এইবার নির্বাচনে এই বিএনপি জামাতের সেই 2001-এর অত্যাচার নির্যাতন এবং আগুন সন্ত্রাসের কথা চিন্তা করে আজকে এই নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম বিএনপিকে প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগ সরকার বিপুল ভোটে জয়লাভ করেছে। মাননীয় স্পিকার, আমার স্পষ্ট মনে আছে আমার বাবা তখন সংসদ সদস্য, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গফরগাঁয়ের এই নির্যাতনের চিত্রের কথা চিন্তা করে তিনি সশরীরে ছুটে গিয়েছিলেন গফরগাঁয়ে সে সকল নির্যাতিত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য। গফরগাঁয়ে এমন ঘটনা ঘটেছে যে সেখানে বাড়ি ভেঙে পুকুর তৈরি করে ফেলা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন সেই বাড়ি দেখতে গিয়েছিল তখন সেখানে তিনি বাড়ির কোনো অস্তিত্ব পায়নি, সেখানে তিনি পুকুর পেয়েছে। সাইডে একটি ছোট্ট একটি টিন দিয়ে একটি চুলা ঢাকা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজের হাত দিয়ে টান দিয়ে সেই চুলার অস্তিত্ব খুঁজে পেয়েছিল, তখন বুঝতে পেরেছিল এইখানে একটি বাড়ি ছিল। সেই বাড়িটি ছিল
মুফাজ্জলের বাড়ি, তিনি একজন আওয়ামী লীগের নেতা, তার অপরাধ ছিল সে নৌকা মার্কায় ভোট দিয়েছিল। যুবলীগ নেতা কামরুল, তার হাত কেটে দেওয়া হয়েছিল, তার হাতে 10টা আঙুল প্রকাশ্যে দিবালকে বিএনপির সন্ত্রাসীরা কেটে ফেলেছিল, সেই কামরুলকে পরবর্তীতে হত্যাও করা হয়েছিল। যখন ঢাকায় কনভেনশন হয়েছিল সেই নির্যাতিতদের, সেখানে সেই কামরুলকে হাজির করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা তখন তাকে সাহায্য করেছিল। আমার স্পষ্ট মনে আছে 2001-এ আমাদের যুবলীগ নেতা আতাউর রহমান তারকে গুলি করার জন্য তার শ্বশুর বাড়িতে যায় এবং বিএনপির সন্ত্রাসীরা তাকে মনে করে গুলি করে, গুলি যেয়ে লাগে তার শ্যালক ওয়াসিকুল আজাদকে। ওয়াসিকুল আজাদ ছিল একজন ডেন্টাল কলেজের একজন মেধাবী ছাত্র, সেই মেধাবী ছাত্রীকেও জীবন দিতে হয়েছিল এই বিএনপি সন্ত্রাসীর আমলে। ওই সময় গফরগাঁও থেকে প্রায় 20 থেকে 25 হাজার আওয়ামী লীগের নেতাকর্মী শ্রীপুর, জামালপুর সহ পার্শ্ববর্তী কাপাসিয়া সহ হুসেনপুর সহ বিভিন্ন এলাকায় তারা আশ্রয় নিয়েছিল। এই বিএনপি এবং জামাতের আশ্রয়, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা আজকে সংসদে দাঁড়িয়ে আজকে আমরা শুনি বিএনপির অনেক সংসদ সদস্য আজকে বলে আওয়ামী লীগ সরকার নাকি নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, গুম করেছে। আমি তো মনে করি তারা 2001-এ যে তাণ্ডব লীলা চালিয়েছিল সেটি বাংলার মানুষ এখনও ভুলতে পারেনি। আজও সেই সন্তান জন্মগ্রহণ করেছিল, তার বয়স আজকে 19 বছর হয়েছে, সে আজকে নতুন ভোটার হয়েছে। আর মাননীয় স্পিকার, আপনি জানেন নতুন ভোটারের সংখ্যা এবং মহিলা ভোটারের সংখ্যা বাংলাদেশে সবচেয়েতে বেশি, যে কারণে এইবার নির্বাচনে তরুণ ভোটার এবং মহিলা ভোটার সবচেয়েতে বেশি উপস্থিতি হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে এই পবিত্র সংসদে পাঠিয়েছে এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানিয়েছে। মাননীয় স্পিকার, আমরা এই তরুণ প্রজন্ম বলবো, স্বাধীনতা যুদ্ধে যারা রক্ত দিয়ে এই স্বাধীনতা দেশ অর্জন করেছিল, এই দেশ উপহার দিয়েছিল, আমরা এই তরুণ প্রজন্ম, আমরা জীবন দিয়ে জামাত শিবিরের হাত থেকে এই দেশকে আমরা রক্ষা করব এবং বঙ্গবন্ধু সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলা সহ এই বাংলাদেশকে নতুন করে গড়ব। এবং এই প্রত্যাশা বক্তব্য রেখে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।